সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর বিশ জনের একটি দল সাইকেল শোভাযাত্রা নিয়ে বাংলাদেশে এসেছে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে তারা এ কর্মসূচির নাম তারা দিয়েছে সম্পর্ক আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় রোববার বাংলাদেশ সেনাবাহিনীর যশোর পঞ্চান্ন পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান তাদের ফুল দিয়ে বরণ করেন চেকপোস্টে আনুষ্ঠানিকতা শেষে সাইকেল আরোহী ভারতীয় সেনারা যশোর সেনানিবাসের উদ্দেশ্যে বেনাপোল ছেড়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় এ দলটির নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর বিশ সদস্যের সাইক্লিং দলের সঙ্গে তারা টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন সহ দেশের বিভিন্ন ঐতিহাসিক নানা স্থান পরিদর্শন করবে ভারতীয় সেনা প্রতিনিধি দলের উনিশ নভেম্বর দর্শনা হয়ে দেশে ফেরার কথা রয়েছে